একজনকে বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা বাঙালিকে যা দিতে চাই বঙ্গবাসীকে বা শুধু বাঙালি কেন সারা পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তাদেরকে আমরা যা দিতে চাই তাদের জন্য আমাদের এই অর্থনৈতিক পরিকাঠামো আমরা ভেবে রেখেছি। একজনও বলেছেন বলেছেন কিভাবে স্বাস্থ্যের টাকা আসবে, কি বলেছেন যে কিভাবে হাসপাতালগুলোর উন্নতি হবে, বলেছেন কিভাবে চিকিৎসা পরিষেবার উন্নয়ন হবে, কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। বিনা পয়সায় শিক্ষা করতে গিয়ে আমরা আজকে কোথায় পৌঁছেছি? আজকে বাংলা মাধ্যমের সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, একের পর এক ইংলিশ মিডিয়াম মাথা চাড়া দিচ্ছে এবং সাধারণ মধ্যবিত্ত মানুষ যাদের খেটে একটা সংসার চালাতে নাভিশ্বাস ওঠে তারা তাদের এক সন্তানদের নিয়ে হাজার হাজার টাকা খরচা করে আর কিছু হোক না হোক সেই শিক্ষার জন্য তারা ব্যয় করছেন। এবং শুধু স্কুলে পাঠিয়েই হচ্ছে না, তাদেরকে প্রাইভেট টিউশন দিতে হচ্ছে আরো হাজার হাজার টাকা খরচা করে। আজকে শিক্ষা ব্যবস্থার এই জায়গাতে গিয়ে তারা যেমন বাংলা ভাষাতেও শিখছে না তেমনি শিক্ষার প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে আলটিমেটলি তারা কোন দিকে যাচ্ছে। আপনারা কি একবারও ভেবেছেন যে এই সরকারি স্কুলগুলোকে সুন্দরভাবে চালিয়ে আমাদের শিক্ষা খরচাটাকে অনেক কমিয়ে আনা যেত এবং অনেক সুষ্ঠুভাবে পরিচালনা করা যেত? বিনে পয়সায় স্বাস্থ্য পরিকাঠামো দিতে গিয়ে একজন সাধারণ মানুষকে সরকারি হাসপাতালে কি ধরনের হেনস্থা সহ্য করতে হয় আমরা তার কজন জানি, কজন নেতা গিয়ে তার খবর রাখেন, কজন আজকে সেই কথা উত্থাপন করেছেন? বিনে পয়সায় কিছুই হয় না। তার চেয়ে আপনারা এইভাবে মানুষের আত্মমর্যাদা বোধ ভেঙে দেবেন না, এটাই আমার সবচাইতে সুন্দর পশ্চিমবঙ্গের সবচাইতে বড় অবতারণা বলে মনে হয়। মানুষের বেঁচে থাকার প্রধান প্রধান উপায় হচ্ছে, প্রধান বিষয় হচ্ছে তার শক্ত মেরুদণ্ড, আপনারা সেইটি প্রথমেই ভেঙে দিচ্ছেন, প্রথমেই তার আত্মবিশ্বাসে আঘাত করছেন তাকে দান করে। তার চেয়ে আপনারা যদি সঠিক সুষ্ঠু পরিকাঠামো করে সঠিকভাবে অর্থনৈতিক খরচা করে দুর্নীতিমুক্ত একটি গভর্নেন্স করে আপনারা যদি কর্মসংস্থান করতেন তাহলে মানুষের অনেক বেশি ভালো হতো। মানুষ তার নিজের উপার্জনে আনা টাকা দিয়ে খেয়ে দিনের শেষে শান্তিতে ঘুমত, তারা কোনো দানের অপেক্ষা করত না। আজকে পশ্চিমবঙ্গকে এইভাবে এইভাবে এবং শুধু পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ, আজকে কৃষকদের কথা ভাবুন, তাদেরকে সাবসিডাইজ করে করে সাবসিডাইজ করে 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 আজকে কৃষিকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের কথা বলছেন আপনারা, পশ্চিমবঙ্গে উন্নতি, হ্যাঁ উন্নতি তো কিছু না কিছু হবেই, রাস্তা তো একটু একটু চওড়া হবেই, কিন্তু তার পাশে পানবিড়ির দোকানও ক্রমাগত বসছে, ক্রমাগত বসছে, কোনো ফাঁকা জায়গা খালি থাকছে না। এবং তার পাশাপাশি চাষিদের আত্মহত্যা বজায় আছে। আমি কত কত কতগুলো সৌন্দর্যের কথা বলবো, আমি তো চাই না এই পশ্চিমবঙ্গ, আমি চাই না সুন্দর পশ্চিমবঙ্গে কোনো চাষির ঝুলন্ত দেহ দেখতে, আমি চাই না, আমি চাই না সুন্দর পশ্চিমবঙ্গে এমন একজনও মানুষ মারা যাক যার চিকিৎসার খরচ সে দিতে পারছে না বলে সপরিবারে তার আত্মহত্যা করছে। আমি চাই না সুন্দর পশ্চিমবঙ্গে এই ধরনের কিছু হোক, আমি চাই সত্যি সেই পশ্চিমবঙ্গ যেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচবে, যেখানে সত্যকে সত্য বলা যাবে, যেখানে রাজনীতিবিদের চোখে চোখ রেখে একজন কথা বলতে পারবে, যেখানে পুলিশ সাধারণ মানুষের সুরক্ষার জন্য নিয়োজিত হবে, যেখানে রাজনৈতিক নেতাদের পেছন পেছন জুতো ধরে পুলিশ দৌড়বে না। দোহাই আপনারা যারাই আসুন ক্ষমতায় পুলিশকে এই জায়গায় নিয়ে যাবেন না, পুলিশকে প্রয়োজন আইন রক্ষার জন্য, পুলিশকে প্রয়োজন সাধারণ মানুষের রক্ষার জন্য, তাকে সেই কাজে নিয়োজিত করুন। আপনারা যারাই আসুন আমার স্বপ্নের এই সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তুলুন। ধন্যবাদ, নমস্কার।